বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচাল শিয়ালদহের রেল যাত্রীরা। বৃহস্পতিবার সকাল 8:10 আপ লালগোলা প্যাসেঞ্জার এবং টাউন বনগাঁ লোকাল একই লাইনে ঢুকে পড়ে। 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপ লালগোলা প্যাসেঞ্জার যাওয়ার সময় হোম সিগন্যালের পাশাপাশি ট্রাক চেঞ্জিং সিগন্যাল বার্তাও ছিল। সে সময় ওই লাইন দিয়ে ঢুকছিল টাউন বনগাঁ লোকাল। তৎক্ষণাৎ দুই ট্রেনের ড্রাইভার ব্রেক কষে ট্রেন দুটিকে থামিয়ে দেয়। রেল সূত্রে জানা গিয়েছে, লালগোলা প্যাসেঞ্জারের ড্রাইভার হোম সিগন্যাল না মেনে ট্রেনটিকে এগিয়ে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। 9:30 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে লালগোলা প্যাসেঞ্জারের চালক অসিত হোর, সহকারী চালক পি শীল এবং ট্রেনের গার্ড সুজিত সরকারকে।